তানজিদ হাসান তামিমের সময়টা কাটছে স্বপ্নের মতো, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন, এটাই তো স্বপ্নের ঘরে থাকার জন্য যথেষ্ট। সেটাও ডাক পেয়েছেন এশিয়া কাপের মতো আসরে, যার পরপরই বিশ্বকাপ। অর্থাৎ এশিয়া কাপে যদি তিনি ভালো করতে পারেন, বিশ্বকাপের দরজাটা তার সামনে খুলে যাবে। সেই বিশ্বকাপে কি বিস্ফোরণ দেখা যাবে তামিমের ব্যাট থেকে? চলুন সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি, সম্ভাবনার জায়গা আসলে কতটা। নামের মিলটা থেকে বুঝতেই পারছেন যে তামিম ইকবাল এবং তানজিদ হাসান তামিম, মিলটা এখানেই শেষ না। দুইজনই বাহাতি ব্যাটসম্যান, দুইজনই ওপেন করেন, দুইজনই বিস্ফোরক ব্যাটসম্যান। এবং আমার কাছে ইনফ্যাক্ট সবচেয়ে বড় মিলটা এই আলোচনায় অন্য একটা জায়গায় আছে বলে আমার কাছে মনে হয়। সেটা তো অবশ্যই বলবো, আমার সঙ্গে আপনি সেটা মিলিয়ে দেখতে পারেন। স্বপ্নের মতো যে সময় কাটছিল সেটা বলছিলাম। ও ইনফ্যাক্ট তামিম ইকবালের রিপ্লেসমেন্ট হিসেবেই এক অর্থে এশিয়া কাপের স্কোয়াডে এই তানজিদ তামিম সুযোগ পেয়েছেন, কারণ তামিম ইঞ্জুরির কারণে এই টুর্নামেন্টটা খেলছেন না। এবং সেই জায়গাটাতে আমাদের যেহেতু ওপেনিং স্লটটা নিয়ে এখন অনেক প্রবলেম রয়েছে, তানজিদ তামিমকে এই জায়গাটাতে সুযোগ দেওয়া হয়েছে লিটন দাস এবং নাইম শেখের সঙ্গে। তামিম ইকবালের বিকল্প এইটাই তানজিদ হাসান তামিম। যেটা বলছিলাম যে স্বপ্নের মতো সময়টা কাটছে, ধরুন আজকে আমরা যখন এই ভিডিওটা করছি, যেই দিন হচ্ছে গিয়ে এই এশিয়া কাপের দলটা ঘোষণা করা হলো, যেই দিন জাতীয় দলে প্রথমবারের মতো এই তানজিদ তামিম ডাক পেলেন, আগস্ট মাসের 12 তারিখ, জাস্ট এক মাস পেছনে চলে যান, জুলাই মাসের 12 তারিখে চলে যান। ইমার্জিং টিমস এশিয়া কাপে তখনও বাংলাদেশ কোনো ম্যাচ খেলতে নামে নে। ওই সময় যদি কাউকে বলা হতো যে তানজিদ তামিম বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে থাকবেন, তাহলে এটা আসলে হেসেই উড়িয়ে দেওয়া হতো যে কেউ। ইনফ্যাক্ট আমার ধারণা তিনি নিজেও যে এত বড় স্বপ্ন দেখেছিলেন ঠিক এক মাস আগে দাঁড়িয়ে, এইটা আমার কাছে ইনফ্যাক্ট মনে হয় না। এবং মনে না হওয়ার পেছনে আসলে কারণও রয়েছে, প্রথমত ওই টিমটাতে তিনি একাদশে সুযোগ পাবেন কিনা সেটাও একটা প্রশ্ন ছিল। ওই টিমটা তো হচ্ছে গিয়ে 9 জনের মধ্যে 8 জনই ছিলেন ওপেনার, কোন 2 জনকে ওপেন করা হবে সেটাও একটা বড় প্রশ্নের মুখে ছিল। কিন্তু তিনি সুযোগটা পেয়েছেন, সুযোগটা কাজে লাগিয়েছেন, অসাধারণভাবে কাজে লাগিয়েছেন। মূলত ইমার্জিং টিমস এশিয়া কাপের পারফরমেন্স দিয়েই এই তানজিদ হাসান তামিম কিন্তু এখন বাংলাদেশ ন্যাশনাল টিমে চলে আসলেন। বগুড়ার এই ছেলেটা এর মধ্যে কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তার ছোটবেলার গল্পটাও আরও অনেকের মতোই। বাবা মা চেয়েছিলেন পড়ালেখা করুক, বাবা সরকারি চাকরি করেন, তিনি চেয়েছিলেন ছেলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু তার মন্তব্য ছেলের মন্তব্যে রয়েছে খেলাধুলায়, সেই জন্য 3-3 বার বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছিলেন, অন্যের ব্যাট দিয়ে তিনি খেলতেন, লুকিয়ে লুকিয়ে তিনি খেলতেন। সেই তানজিদ হাসান তামিমের আজকে যখন জাতীয় দলে ডাক পেলেন, নিশ্চয়ই তার বাবা মা অনেক গর্বিত, গর্বিত আগে থেকেই, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য, সেইটাই তো বিরাট বড় গর্বের ব্যাপার। এখন তো একেবারে জাতীয় দলেই তিনি চলে আসলেন। যেটা বলছিলাম মিলটা তামিম ইকবালের সঙ্গে, তামিম ইকবালের সঙ্গে এই যে তিনি ক্রিকেট খেলছেন সেটার মানে এটা না বা এটা ভেবে বসার কোনো কারণ নেই যে তামিম ইকবালের নাম থেকে অনুপ্রাণিত হয়েই তার নামটা এই তামিম রাখা হয়েছে, ব্যাপারটা কিন্তু সেরকম মোটেই না। তবে দুজনের মধ্যে মিল রয়েছে অবশ্যই, সেটা হচ্ছে গিয়ে নামের মিল তো আছে, শুরুতেই যেটা বললাম তাদের খেলার ধরনেও, মানে ওপেনিংয়ে দুজনই ওপেনার, দুজনই বাহাতি, খেলার ধরনটা আসলে খুব মিল রয়েছে, খুবই আক্রমণাত্মক ব্যাটসম্যান দুইজনই। তানজিদ হাসান তামিমের মধ্যে যেটা আমি বলছিলাম যে সবচেয়ে বড় যে মিলটা পাওয়া যাচ্ছে, আচ্ছা সবচেয়ে বড় মিলের কথা বলছি, তার আগে যে বলি যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের অনেকেই কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমে চলে এসেছেন, তামিম বরং এক অর্থে পথটাই হারিয়ে ফেলেছিলেন, কিভাবে কি করবেন বুঝতে পারছিলেন না, পারফরমেন্স ছিল না, ইঞ্জুরির সমস্যা ছিল। এইবারের প্রিমিয়ার লিগে তিনি ব্রাদার্স ইউনিয়নের হয়ে মূলত তার এই ঘুরে দাঁড়ানোটা শুরু, যেখানে তিনি 11 ম্যাচ খেলে 474 রান করেছেন, 3টা তার 50+ ইনিংস, তার মধ্যে 2টা গিয়ে তিনি সেঞ্চুরিতে কনভার্ট করেছেন, ওইখান থেকে তিনি একটা কনফিডেন্স পেলেন। কিন্তু তারপরেও এই ইমার্জিং টিমস এশিয়া কাপে খেলতে যাওয়ার সময়ও ন্যাশনাল টিমের স্বপ্নটা অত বড় করে দেখার কথা নয়, কিন্তু ওই টুর্নামেন্টটা তামিম খুব ভালো খেলেছেন, অসাধারণ খেলেছেন, 4 ম্যাচে 179 রান করেছেন, বাংলাদেশ টিমের হায়েস্ট। সেই 179 রান করার পথে 4 ইনিংসের মধ্যে 3টাই তার 50+ স্কোর, এবং সেই স্কোরগুলোও আসলে কীরকম, মূলত ওইটা দিয়েই তিনি নজরটা কেড়েছেন নির্বাচকদের বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। ওইখানে ধরুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি 39 বলে 51 রান একটা ইনিংস খেলেন, পরের ম্যাচে তিনি 49 বলে 68 রানের একটা ইনিংস খেললেন হচ্ছে গিয়ে ওমানের বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে সুবিধা করতে পারেনি, 9 বলে 9 রান করেছেন, আবার সর্বশেষ যে ম্যাচ বাংলাদেশ খেলেছে এই টুর্নামেন্টটাতে ইন্ডিয়ার বিপক্ষে, সেইখানেও কিন্তু তিনি 56 বলে 51 রানের একটা ইনিংস খেলেন। এখন টুর্নামেন্টে 4 ম্যাচে 179 রান, অ্যাভারেজ তার 44, স্ট্রাইক রেট তার 116, সবই ভালো, কিন্তু তার চেয়ে ভালো ব্যাপারটা কি জানেন, এই যে স্ট্রাইক রেটের যে ব্যাপারটা সেইটা তো অবশ্যই আলাদা করে একটু নজর কাড়ার মতোই, বাউন্ডারি হিটিং এবিলিটি। ধরেন প্রথম ম্যাচে তিনি যে 51 রান করেছেন তার মধ্যে তার 11টা 4 মেরেছেন এই তানজিদ হাসান তামিম, মানে হচ্ছে গিয়ে
চুয়াল্লিশ রান, 51-এর মধ্যে 44 রানই নিয়েছেন বাউন্ডারি থেকে। পরের ম্যাচে যে 68 রান করেছেন সেখানে তিনি 11টা চার মেরেছেন, 2টা ছক্কা মেরেছেন। তার মানে এখানে হচ্ছে গিয়ে 56 রান নিয়েছেন, 68 রানের মধ্যে 56 রানই নিয়েছেন তিনি হচ্ছে গিয়ে চার ছক্কা থেকে। ইভেন যেই ম্যাচে 9 রান করলেন আফগানিস্তান ওকে, সেই ম্যাচেও তার 8 রান এসেছে বাউন্ডারি থেকে, 2টো চার মেরেছেন। আর লাস্ট ম্যাচে যে 51 রান করছেন সেখানেও তিনি 8টা বাউন্ডারি মেরেছেন, 32 রান এসেছে তার এই চার থেকে। সো এই বাউন্ডারি হিটিং এবিলিটিটা কিন্তু তার খুব ভালো। সো এই এই জায়গাটাতেও হচ্ছে গিয়ে তামিম ইকবালের সঙ্গে একটা মিল পড়ছে। এখন বড় তামিমের সঙ্গে ছোট তামিমের মিল যদি আমরা অনেক কিছুতেই মিল আছে, সেই কারণে ওই দিক থেকে যদি প্রত্যাশার জলটা তার কাছে চাপিয়ে দিই ছোট তামিমের কাছে, এইটা আসলে ফেয়ার হবে না। তা আমি যেটা বলছিলাম যে সবচেয়ে বড় মিলটা কোথায়, সবচেয়ে বড় মিলের জায়গাটা কোথায়, হ্যাঁ ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে যে প্লেয়ারটার কখনো কোনো ডেবু হয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তাকে এখন ন্যাশনাল টিমে নিয়ে নেওয়াটা এটা একটা জুয়া, এটা একটা বাজি। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টর এই বাজিটা ধরেছেন ঠিক 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 যেই জায়গাটাতে আমি তামিম ইকবালের সঙ্গে তার সবচেয়ে বড় মিলটা দেখতে পাচ্ছি। তামিমের উপরেও, তামিম ইকবালের উপরেও ইনফ্যাক্ট সব এইরকম বাজিটা আসলে ধরেছিলেন সিলেক্টররা 2007 বিশ্বকাপের আগে। 2007 বিশ্বকাপের আগে ওই বছরই ফেব্রুয়ারি মাসের 9 তারিখে তামিমের ওয়ান ডে ডেবু হয়েছে এবং মার্চ মাসের 17 তারিখে বিশ্বকাপের প্রথম ম্যাচ তিনি খেলতে নেমেছেন। ওয়ান ডে ডেবুর পর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন মাত্র 5 সপ্তাহ পরে, এর মধ্যে মাত্র 4টা ওয়ান ডে ম্যাচ তিনি খেলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে 2টা, তারপরে হচ্ছে গিয়ে বারমুডার বিপক্ষে 1টা, কানাডার বিপক্ষে 1টা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। সো এইখানটা মানে জিম্বাবুয়ে ট্যুরের পরে মাত্র 5 সপ্তাহে আগে তার ডেবু হয়েছে, মাত্র 4টা ওয়ান ডে খেলার অভিজ্ঞতা। তারপরে তামিম ইকবাল প্রথম ম্যাচটাতে কী করেছিলেন এটা তো নিশ্চয়ই আমরা ভুলবো না, বাংলাদেশ ক্রিকেট রূপকথার অংশ, ভারতের বিপক্ষে আমাদের সেই জয়ে তার ভূমিকাটাও ছিল দুর্দান্ত। 51 রানের একটা ইনিংস খেলেছিলেন, সেই ইনিংসটা তো এরকম 4 ছক্কার ফুল জুড়ি ছিল, স্টেপ আউট করে জহির খানকে যে তিনি ছক্কা মেরেছিলেন সেইটা তো একেবারে মানে সারা জীবনই বাংলাদেশের ক্রিকেট রূপকথায় লেখা থাকবে। সো তামিমের ওই ইনিংসটাই কিন্তু বাংলাদেশের জয়ের পথে অনেকখানি বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল। এখন এই জুনিয়র তামিমের কথা যে আমি বলছি তার হিসাবটাও দেখুন। সিনিয়র তামিমের ডেবু হয়েছিল বিশ্বকাপের মাত্র 5 সপ্তাহ আগে, 1 মাস 7 দিন আগে, 7-8 দিন আগে এরকম একটা সময় তার ডেবুটা হয়েছিল। এই যে আমাদের জুনিয়র তামিম বিশ্বকাপ দলে যে এশিয়া কাপের দলে যে ডাক পেলেন, সেই এশিয়া কাপের স্কোয়াডে থেকে তিনি যদি ম্যাচ খেলার যদি সুযোগ পান সেক্ষেত্রে কিন্তু বিশ্বকাপের তখনও ওই মোরললেস এক মানে 1 মাস 7 দিন মানে কি বলে চলে 5 সপ্তাহের মতো সময় কিন্তু বাকি থাকবে। সো ওই জায়গাটাতে একটা বড় মিল রয়েছে, তখন যেই বাজিটা ধরা হয়েছিল তামিমের উপরে সেই বাজিটাতে আমরা জিতেছি। সো এই তামিমের উপরে সেরকম একটা বাজি তো ধরাই যায় নাকি, মানে সব মিলে তার ক্যারিয়ার পার্টটা যেভাবে এগোচ্ছে এই বছরটাতে, তার তিনি যেভাবে পারফর্ম করছেন ইমার্জিং টিমস এশিয়া কাপে যেভাবে কনফিডেন্স নিয়ে এসেছেন, তাতে যদি এই ফর্মটাকে এশিয়া কাপের ওই ম্যাচের সুযোগ পেলে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে বিশ্বকাপের দরজাটাও এই জুনিয়র তামিম বা তানজিদ হাসান তামিমের জন্য খুলে যাবে। আর তখনই আমরা আরও বড় করে তামিমের ব্যাট থেকে বিস্ফোরণের স্বপ্নটা দেখতে পাবো জুনিয়র তামিমের ব্যাট থেকে, যেমনটা আমরা সিনিয়র তামিমের ব্যাটে দেখেছি 2007 বিশ্বকাপে। ওইরকম স্বপ্নটা তো দেখাই যায়, কী বলেন আপনি?